ফোনপে পরোটা ফাইভ জি পরোটা বা অনেক রকম পরোটা কলকাতায় এখন ভাইরাল তবে এই দাদা বৌদির পরোটা কুদঘাট এলাকায় ইটখোলা পুকুরের পাশে প্রায় পাঁচ বছর ধরে এনারা এই দোকান চালাচ্ছেন যদিও আগে খেয়েছি আজও একবার খাব এনাদের পরোটা সত্যি দারুণ টেস্ট খুব সফট পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো তেল দিয়ে এনারা পরোটা তৈরি করেন এই গরমের সময় সকালের দিকে তো খুব ভিড় থাকে দেখেছেন মালও প্রায় শেষ এখন বাজে সকাল দশটা তার মধ্যেই পরোটা শেষ এনাদের পরোটা সত্যি সফট তুলোর মতো খেতে দারুণ আর পরোটা একটু মোটা হয় অন্যান্য পরোটা দেখেছি পাতলা এনাদের পরোটা একটু মোটা ভালো করে পিটিয়ে এঁকে আরও সফট করে নেয় এই পেটায় বলে আর ছেঁড়া বলে নাম দেয় দেয় পেটাই পরোটা বা ছেঁড়া পরোটা ভিডিও করা হয় না কিন্তু ভিডিও না দিলেও ভালো লাগে না তাই পরোটা খাচ্ছি আর একটা ভিডিও করে নিলাম আগে ছিলেন উনি রাজমিস্ত্রি এখন আর রাজমিস্ত্রির কাজ করেন না পরোটা একবেলা পরোটার দোকান দিয়েই ওনার পুষিয়ে যায় পরোটা ঘুগনি সঙ্গে আলুর দম কাঁচা লঙ্কা পেঁয়াজ মশলা দিয়ে দারুণ একটা স্বাদ টালিগঞ্জ এলাকায় কুদঘাট মেট্রোর পাশে ইটখোলা পুকুর যদিও এখন ইটখোলা পুকুর বললে কেউ হয়তো বুঝবে না কারণ এক সময় ছিল ইটখোলা ইট তৈরি হতো ওয়াও অসাধারণ की टेस्ट। एक बार खेले बार बार खेते শীত গ্রীষ্ম বর্ষা এই ভ্যান গাড়ির ওপরেই ওনারা আসেন এবং পরোটা বিক্রি করে আবার বারোটার মধ্যেই দোকান বন্ধ এই গরমে বেলা বাড়ার সাথে সাথে কাস্টমারও কম হতে থাকে কারণ যা রোদ আর যা গরম টাটা বাই বাই